অজু করে দূরে কাত সলাত, নয় ধরনের সলাতের আলোচনা হবে। অজু করে দূরে কাত সলাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযু ইহাজা, কেউ যদি আমার মতো যেভাবে অজু করে দেখালাম এইরকম করে অজু করে, সলা রাকাতায়ন, তারপর দুই রাকাত সলাত আদায় করে, লাম ইউহাদ্দিস ফিহি মা নাফসাহু, মনে মনে তাতে কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মনে মনে কথা বললে এইটা ওইরকম হবে না। আর যখনই আপনি আল্লাহ আকবর বলে সালাত শুরু করবেন, তখনই শয়তান খালি বলবে উদকুর কাদা, উদকুর কাদা, এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, আপনাকে একবারে বেকায়দায় ফেলে দেবে। খুব মনে প্রাণে আপনি দূরে কাজ সালাত আদায় করতে যদি পারেন অজু করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়জনু ওয়াদুআহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী অজু করলো, সুন্দর করে অজু করলো, অজুর সুন্দর আছে, প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধোয়ার নাম সুন্দর অজু। তিনবার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে গিয়ে দশবার পানি দেওয়া লাগতে পারে, যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে আবার ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু। কেউ যদি সুন্দর করে অজু করে, ওয়াসলাত রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহি মা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজারত লাহু জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত জরুরি। যখন সুন্দর করে অজুর কথা বলছিলাম, তখন একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছিল, যার নাম এসবাবুল অজু। এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপর আমি আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াহতাসিমুল মালাউ লালা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালো না, আল্লাহ নবী বলেন জি হ্যাঁ আমি বলতে পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমি জানি, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কি করলে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে, আল কাফারাত, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সলাত আদায় করে মসজিদে বসে থেকে জিকির আজকার করলে, তাসবি তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। দুই, আল মাসু আল আকদাম আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। তিন, ওয়াইসবুল ওয়াল মাকারে, কষ্ট করে শীতের সময় যে কোনো সময় ভালো করে ওযু করলে তার পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানফালা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, যদি এমনটা কেউ করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, যদি কেউ এমনটা করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে বলছেন, ওয়া কানা কাইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতি, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এই হাদিসটা বলে এখান থেকে একটা অংশ পেশ করলাম যে তার নাম হলো সুন্দর অজু, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু, যাকে বলা হয়েছে এসবাগুল অজু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল বেমাসবাত্তানিকাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে,
মা দেখাল তুই জান্নাতে কাত তৈলা সময় তো খাসখাস থাকা আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনতে পাই ঘটনা কি বেলাল বেবাস বাক্তানি তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কোন কর্মের ভিত্তিতে আমলের ভিত্তিতে চলে গেলে তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন মাযান তো কাতাইল্লা সাল্লাই করা কথায় আল্লাহর নবী যখন আমি আজান দিয়েছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি ওমা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি রাকাতায়ন যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি আর মনে করেছি ওযুর জন্য দুই রাকাত সালাত আদায় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখনই ওযু করেছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি যখনই ওযু করেছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি আল্লাহ রাসূল বলছেন বেহেমা বেলাল বুঝেছি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বুঝে গেছি বেলাল এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সলাত তাহিয়াতুল ওযু ওযু করে দুই রাকাত সলাত আপাতত ওযু করে দুই রাকাত সলাতের আলোচনা শেষ করলাম এরপরে মসজিদে ঢুকে দুই রাকাত সলাত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিউসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগে দুই রাকাত সালাত আদায় করে আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদেশ করেন মসজিদে ঢুকে কেউ বসতে পাবে না আগে দুই রাকাত সালাত আদায় করতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ তাআলা বলেন আল মাসাজিদু লিল্লাহ মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য তার ঘরে বসতে হলে অনুমতি নিতে হবে তো আপনি তো আর অনুমতি বলতে পারবেন না এভাবে যে আসসালামু আলাইকুম আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি একটু বসার জন্য এটা বলতে পারবেন এভাবে তো চলবে না তাহলে কিভাবে অনুমতি দুই রাকাত সালাত আদায় করলে অনুমতি হবে সকালে সন্ধ্যায় দুপুরে মাথার উপরে সূর্য আছে ডুবতে যাচ্ছে উঠতে যায় কোনো হিসাব নাই হিসাব ছাড়াই মসজিদে ঢোকে দুই রাকাত সালাত আদায় করতে হবে জরুরি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল রাজুলুন ইয়াউমা দুমা ওয়াল ইমাম ইয়াখতুব ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব একদা একজন মানুষ জুমার দিনে মসজিদে ঢুকলেন তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন লোকটা ঢুকে বসে গেছে তখন আল্লাহ রাসূল বললেন আসলাইতা তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছো কালাল্লাহ লোকটি বলল জি না আমি সালাত আদায় করিনি তখন আল্লাহ রাসূল বললেন কুম সাল্লি এই ওঠো দুই রাকাত সালাত আদায় করো ইমাম খুতবা দিচ্ছেন কেউ যদি ঢুকে বসে যায় তাহলে তার জন্য জরুরি ইমামের জন্য ইমাম তাকে বলবেন উঠেন দুই রাকাত সালাত আদায় করেন তারপরে বসেন হাদিস বুখারী মুসলিম বিবেচনা করার আমার আপনার কোনো সুযোগ নাই আম গাছে জন ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ধরতে পারে ঢোকে না শুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জন ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব কাজগুলি বাস্তব হয়ে যেতে পারে আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বুখারী মুসলিম জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই অতএব সম্মানিত দিনী ভাই বোন বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে কানে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুব এযা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব আল্লাহ রাসূল বলেন কেউ যদি তোমাদের জুমার দিন মসজিদে যায় এমন তো অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন ফালিসালিরা কাতান আলিয়াতা দবজ ফিহিমা সেজন্য দুই রাকাত সালাত আদায় করে তবে সংক্ষিপ্ত করে এটা আল্লাহ রাসূলের চিরদিনের জন্য আদেশ যে কোনো ইমাম জুমার খুতবা দিচ্ছে যে কোনো ব্যক্তি মসজিদে ঢুকলো তাকে দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যেটা অন্য অন্য দৃষ্টিকে বলে থাকি
যে আপনাকে তো বসতে হবে হবে আপনার বাপকে দূরে কাপ সালাত আদায় করে বসতে হবে। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা। চাঁপাইনবাবগঞ্জের ভাষা যখন যে জেলায় যায় দুই একটা বললে তারা আঁচ করতে পারে যে এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাষা। সম্মানিত তিনি ভাই বোন, আপাতত আপনাদের সাথে আমি মসজিদে ঢুকে দুই রেকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। তিন সালাত বাইনাল আজানাইন, আজান একামতের মাঝে দুই রেকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ওয়া কালা ফাসালাইফা মিন শা। আজান একামাতের মাঝে দুই রেকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রেকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রেকাত সালাত রয়েছে। তৃতীয় বারে বললেন তবে যার ইচ্ছে, আজান একামাতের মাঝে দুই রেকাত সালাত রয়েছে, আজান হলেই আপনি দুই রেকাত সালাত আদায় করবেন। একটু আগে যে হাদিসটা পড়েছি সেটা আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাকতানি ইলা জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দেখা তুই জান্নাতে কাত্তু এলে সময় তো খাস খাস থাকা, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, আইওয়ার জেনা তোমার নিকটে সবচেয়ে আশা ব্যঞ্জক, আশা মনে করো যে আমি পাবো, এরকম কি আমল আছে? তখন উত্তর বলছে, মা সান্ত কাত্তু এলে সময় তোরা কাতায়, আল্লাহ রাসুল যখনই আমি আজান দিয়েছি তখনই দুই রেখার সালাত আদায় করেছি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি, আজান দিলে দুই রেকাত সালাত আদায় করতেন। মধ্যে আরো দুটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এজা নুদিয়া লিসসালাহ ফতিহাতা বুব সামায়, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেওয়া হবে। এক, আজানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। দুই, দুপুর দিন দুপুর পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তিন, রাত ১২টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চার, পুরো রমজান মাসে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যে যা চায় সে তাই পায়। আরেকটা কথা, একজন সাহাবি বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআযযিনা আফযালুন মিনা, যারা আজান দেয় তারা তো সব নেকি লুটে নিল, আপনি যেভাবে বলছেন তাতে তো সবই মুআযযিনদের হলো, তা আমাদের কি হবে? আপনি বলছেন যে যে আজান দেয় তার পক্ষে সাক্ষী দিবে জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু, তার কণ্ঠ যত দূর যাবে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত পাবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে, মজিন একাই তত পাবে। আবার আপনি বলছেন যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী উঁচুর কাঁধ হবে, তো মজিনই তো সব নিল তা আমরা কী করবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, কুল মায়া কুলুল মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, ইল্লা হায়ালা তাই নে, তবে মুয়াজ্জিন যখন বলবে হায়ালা সালা তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায়ালা ফালা তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সাল্লাম বলছেন, ফাজান তাহাইতা ফসল তু তা, যখন আজান শেষ হয়ে যাবে পিছিয়ে পিছিয়ে বলা শেষ হয়ে যাবে, এখন যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এখন পিছিয়ে পিছিয়ে উত্তর শেষ হয়ে গেছে, আগে দুরুদ পড়ো, তারপর আজানের বিশেষ দোয়া পড়ো, তারপর যা ইচ্ছা সেটা চাও। আজান একামাতের মাঝে দুই রেকাত সালাত আছে, আজান একামাতের মাঝে যেটা চাওয়া হয় সেটা দিয়ে দেওয়া হয়, আজান যখন হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় সেটাই মেনে নেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম আজান ইকামাতের মাঝে দুই রেকাত সালাত আপাতত শেষ করলাম,
এরপরে ইশরাক সূর্য ওঠার পর পরই দুই রাকাত সালাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফজর ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল জামাতে ফজরের সালাত আদায় করল সুম্মা কাদা তারপর বসে পড়ল এযকুরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল করতে লাগলো আব্দুর রহিম সাহেব অনেকক্ষণ সময় তো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার পরে আর কি বলবো তো আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আর কোনো বার নাই যত পারেন তত বলতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ ভালো কথা ভালো কর্ম বিচার মাঠে দাঁড়ি পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকেন কোনো হিসাব নাই তো যখন সূর্য উঠে যাবে হাত্তা তাতলু আশ-শামস যখন সূর্য উঠে যাবে সালাত রাকাতাইন তখন দুই রাকাত সালাত আদায় করবে কানা লাহাজুরুন কাদরে হাজ্জা ওয়া উমরা তাম্মা 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 কেউ যদি সূর্য ওঠার পর পরেই দুই রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজ এবং উমরা কবুল হলে যত নেকি হবে ইশরাকের সূর্য ওঠার পর পরই দুই রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে তবে মনে রাখবেন ফজরের সালাত আদায় করার পরে কোনো কাজে জড়ানো যাবে না পেশাব পায়খানা লাগলে যাবেন বের হয়ে ওযু করে নিয়ে বসে থাকবেন আপনি মুসলিম বোন আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না বাড়িতে সালাত আদায় করি ঘটনা তো মসজিদের সাথে আপনি বলছেন যেহেতু আপনি মসজিদে যান না ব্যবস্থা নেই কাজে আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করে বসে থাকেন তাসবিহ তাহলিল জিকির আজকার করেন যখন সূর্য উঠে যাবে উঠার সাথে সাথে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন আমি আপনাকে বাংলা করে শোনালাম মাত্র আমি একজন অনুবাদক 1450 বছর থেকে এই হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে আচ্ছা আপনারা কি এই বাচ্চাগুলো কি আপনারাই পাঠালেন এই যে হাঁটছে এখান দিয়ে তো আপনি মূল দায়িত্বশীল দরকার হলে আমি কথা বলছি এরই ফাঁকে আপনি আরও 10 জন লোক রেডি করেন যারা এখানে পাহারা দিবে মধ্যে পাহারা দিবে শেষে পাহারা দিবে জি ঢুকতে পাবে না বেরো হতে পাবে না আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব এই যে কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আর আমি আপনার কাছে কোনো নতুন মানুষ নই কোনো কাজ দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার আমি কোনো কাজ দেখতেও চাই না আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দেব এরকম সাহস আপনি করিয়েন না এত বড় দুঃসাহস আপনি করবেন আমি আব্দুর রাজ্জাক সিং বিনিস বক্তব্য দিয়ে এটা হিসাবই করিনি 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি আল্লাহ রাসূলের কথা বলবো আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি চাস্তের সালাত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দখল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতাহ ইয়াউম ফাতে মক্কা মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঢুকলেন ও সাল্লা সামানে রাকা ঘরে ঢুকে 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন তিনি বলছেন যে লামারা আখাত্তা সালাতান মিনহা কাত্ত এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে আল্লাহর নবীকে আমি জীবনে কোনোদিন দেখিনি গায়নান হয় তুমি রুকু অসজদা তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন ঠিক ঠিক সিজদা করছিলেন তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন ঠিক ঠিক সিজদা করছিলেন সুন্দর করে রুকু করছিলেন সুন্দর করে সিজদা করছিলেন তবে কেরাত ছিল একেবারে ছোট অল্প সময়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন চাস্তের সালাত অত্র হাদিসে বোঝা যাচ্ছে চাস্তের সালাত 8 রাকাত মাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি জোহা আমি মাজা একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে তিনি বললেন আরবান চাস্তের সালাত হলো 4 রাকাত এজি তো মাশা কেউ ইচ্ছা করলে বেশি করতে পারে অত্র হাদিসে মনে হচ্ছে চাস্তের সালাত 4 রাকাত
তবে আট রেকাত পড়লে নেকি হবে কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, চার রেকাত পড়লে নেকি হবে কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে দুই রেকাত পড়লে কি হবে তার দুটি হাদিস পেশ করছি। আপনি এক খেলে চেয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন ১৯ বিষয় হয় না জানো। কারোর সাথে গল্প করবেন না, কারো গায়ে হাত দিয়ে একটু মজাক করবেন না, কাউকে ইশারা করে কিছু বলবেন না, নইলে আপনার কথা ছুটে যাবে।